ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله بعد बांग्लादेशের সম্মানিত ভাই আব্দুল حسن জানতে চেয়েছেন প্রসব করার পর কি ও টিস্যু ব্যবহার করে এতে পবিত্রতা অর্জন হবে কি আজ সম্মানিত ভাই টিস্যু ঢিলা কুলোব পাথর এগুলো দিয়ে পবিত্রতা অর্জন করা যায় এগুলো স্পষ্ট হাদিসে রয়েছে আলাম বিশ্বাসন বলছেন ইদা দাহ বাহাদুকুম দাল গায় ফালিয়া দাহা মা হেসালা সে তে হাজার যখন তোমাদের কেউ টয়লেটে যাবে তখন সে যেন তিনটি পাথর সাথে নাই এস্তাতি এবং ফাইন হাত আন এর দ্বারা সে পবিত্রতা অর্জন করবে এবং এটা তার জন্য যথেষ্ট হবে হাজির তার স্পষ্টই বোঝা যায় যে টিসু এক কথায় যেগুলো নিষেধ রয়েছে যেমন হাড্ডি এবং গোবর এগুলো বাদ দিয়ে এবং যে সমস্ত বিষয়ে জিনিসে শোষণ ক্ষমতা নেই সেগুলো বাদে বাদ বাকি যে কোনো জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যায় তবে এখানে একটি বিষয় লক্ষণীয় তা যে আলম বিশ্বাসন বলছেন সে যেন সাথে তিনটি নিয়ে যায় অর্থাৎ ঢিলা ক্লুপ যাই হোক তিনটি নিতে হবে এবং এটাই রাজাহমত যদিও অন্য মত রয়েছে যে দুইটি যথেষ্ট হতে পারে কিন্তু বলা হয়েছে সর্বনিম্ন তিনটি এরপরে যদি অতিরিক্ত প্রয়োজন হয় তাহলে নিতে পারে কিন্তু তিনটি নিতে হবে এবং এটাই মত যমুন ওরমা কামদের মত তবে এক্ষেত্রে একটু ছাড় দিয়েছেন যে যদি এমন হয় যে ঢিলা ক্লু বা টিস্যু যদি এমন বড় হয় যা তিনটির স্থলাভিষিক্ত অনেক বড় হয় যে তিন জায়গায় ব্যবহার করা যাবে তাহলে সেটা গ্রহণীয় হতে পারে হয়তো সেটা গ্রহণীয় হতে পারে এবং তিনটির স্থলাভিষিক্ত হয়ে গেলে সমস্যা নেই এছাড়া তিনটি নিতে হবে এমনটি নির্দেশনা রয়েছে তবে টিস্যু দিয়ে বৌত্ব অর্জন হবে এটা এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ